বন্ধুরা, আবার নিয়ে আসলাম চোরের ভিডিও। সামনে ঈদ, বাজারে চোরের উৎপাতটা বেড়েছে। দেখতে পাচ্ছেন এই লোকটা ব্যাগ আর একটা ডোব নিয়ে দোকানে রাখতেছে। তো এই ব্যাগটা চুরি করবে। এই যে চোর দেখতে পাচ্ছেন একটা, এর সঙ্গে আর একটা আছে। এই যে এই চোরটাই ব্যাগটা এখন নিয়ে চুরি করবে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দোকানে, ব্যাগটা ধরলো, এই তো ব্যাগটা নিয়ে এখন হেঁটে যাচ্ছে, এই ভ্যানে উঠে বসলো, ভ্যানটা ছেড়ে চলে গেল। এখন চোরটা আবার পরের দিনকে দোকানের সামনে এসে ঘোরাঘুরি আবার নতুন করে চোরের ধান্দা করতেছিল আর ধরা পড়েছে। দেখতেছেন মাছটা মোটামুটি ভালোই খেয়েছে, তবে বেশি মাছ দিতে আসলে ব্যাগটা আর মালামাল ফেরত পাওয়া যাবে না। ওকে ধরলাম এজন্যই, ও যেন বুঝতে পারে এই মার্কেটে সিসি ক্যামেরা আছে আর আসে, সেজন্যই ওকে ধরা। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে 5-6টা চোরের ভিডিও ছাড়া আছে, সবটি চোরই ধরা পড়েছিল, এই চোরটাও ধরা পড়েছে। চোরের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে সতর্ক করতে শেয়ার করবেন। আমি তার গাড়া ঢুকাই আছে, তোরা পারবো না, আমি পারবো না। তুই যেতে হরে খাই, তোর মা বাপ বাপ দাদার চিনতে হরিস না, শালা কি করার বাচ্চা, তোর বাপ দাদার তুই কোন বংশের বলা বানা, তুই কি হয়ে যাচ্ছে ভরছু গে শালা, জানো ওই তো তাই দেখ ফিজিক্যাল করার বাচ্চা, তো একবার শালা মেরি হেলা দাও, বুলি করার দরকার সরাসরি দেখলাম আমি, তো মোবাইল নাম্বার দেয় দেয় লিখে কই আমার কাছে নাই নাম্বার নাই, শালা বুলি করার বুলি করে মেরি হেলা দাও, আর তো দাদা এলাকা বলে শুনলাম রাজমান মারি কেমন আমার কাছে
Oh,